তাবলীগ জামাত মানুষের দারে দারে যায় নামাজের জন্য ডাকে রোজার জন্য ডাকে মানুষের ভালো কাজের জন্য ডাকে তাবলীগ জামাত অনেকেই বলেছেন এটা পরিপূর্ণ নয় তারপরেও তো দাওয়া কি দাওয়াত দেন মানুষ অনেকেই তাবলীগ জামাতে যে দাঁড়িয়ে রেখেছে এমন আছে না নাই অনেকেই নামাজি হয়েছে এমন আছে না নাই যদি তাই হয়ে থাকে তাইলে আপনি তাবলীগ জামাত নিষিদ্ধ করা হলো ভালো কাজটাকে নিষিদ্ধ করা হলো তার বিরুদ্ধে কথা বলাকে আপনি অপরাধ যদি মনে করেন আমি আপনার ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে আমি প্রশ্ন তুলতে বাধ্য কতটুকু ভালোবাসেন আপনি সিনেমা হল চালু হয়েছে সৌদি আরবের মতো আরব ভূখণ্ডে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে এমনকি আগের সময় নামাজ পড়া ছিল বাধ্যতামূলক যদি কেউ নামাজ না পড়তো দোকান বন্ধ না করতো তাইলে তার শাস্তি দেওয়া হতো আমি নিজে চোখে দেখে এসেছি এই আইনটা এক বছর হলো বাতিল করা হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না নামাজের আইনটা এখন সৌদি আরবে কায়েম নেই কেন কায়েম নেই আমি যখন মাগরিব হয়ে গেল জেদ্দা সাগরে ওই সাগর পারে আজান হচ্ছে আমি বললাম আজান হচ্ছে কেন মানুষ নামাজের দিকে যাচ্ছে না আমি তো শুনেছি আজান হয়ে গেলে যদি কেউ নামাজের দিকে না যায় তাইলে তাদের পুলিশে ধরে শাস্তির ব্যবস্থা করে বললো হ্যাঁ এটা ছিল এক বছর আগে আজ এক বছর হয়ে গেল সৌদি আরবে আইনটা রহিত করা হয়েছে এই আইনটা চেপে দেওয়া হয়েছে এই আইনটা বাতিল করা হয়েছে এখন আজান হইলে কাউকে আর বাধ্যতামূলক নামাজ পড়া লাগে না আচ্ছা বলেন দেখি এই আইন বাতিল করলে তার পক্ষে কথা বলা যাবে নাকি বাতিল করলে তার পক্ষে কথা বলা যাবে এই আইন যে বাতিল করে তার পক্ষে কি কথা বলা যাবে বরং এই আইনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে না বিপক্ষে নামাজ কায়েমের কথা বলেছেন কে নামাজ কায়েমের কথা বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন আর আমরা সেই নামাজ কায়েম না করে সেই নামাজ কায়েম ছিল সেটাকে বাতিল করলো তাদের পক্ষে কেমন করে কথা বলি আলেমদেরকে সম্মান করা হতো আগে বিভিন্ন অনুষ্ঠানে ইতিপূর্বে যারা বাদশা ছিল তারা আলেমদেরকে ডেকে নিয়ে যেত তার মধ্যে আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদিও একজন ছিলেন না ছিলেন না আলেমদের ডেকে নিয়ে যেত হজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হতো এমনকি কাবার দরজা খুলে আলেমদেরকে কাবা ঘরে ঢুকাতো তার মধ্যে একজন ব্যক্তি বাংলাদেশে তার নাম সবাই জানেন আল্লামা দিলাওয়ার হুসাইন ঘরে ঢুকার সৌভাগ্য অর্জন করেছে আমার ভাইরা আজকে সেই আলেমদেরকে ডেকে নিয়ে যাওয়া তো দূরের কথা ওখানে যাওয়ার পরে আলেমদের ওই মক্কার একজন আলেম যখন সিনেমার বিরুদ্ধে কথা বলেছে যখন এই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে মেয়েদের নারীদের ড্রাইভিং লাইসেন্স পর্দার ব্যাপারে শিথিলতা করে দেওয়ার কারণে যখন এটার বিরুদ্ধে কথা বলেছে সেই আলেমকে ওই দেশের সরকার ধরে নিয়ে জেল দিয়েছে 12 বছর বলেন না নাউজুবিল্লাহ আলেমদের সম্মান করা তো দূরের কথা ওদের চামচামি যারা করে ওদেরকে যারা তেল মারে তাদের সম্মান দেয় আর তারা ওখানে ইজ্জত পায় উচ্ছিষ্ট খায় ওই জায়গার বেতন খায় আর যারা কোরআনের হক কথাগুলো বলে যদি সৌদি আনো হয় তার ভাগ্যে জেলের খাসা জুটে যায় বলেন সুবহানাল্লাহ কারণ জেল সুবহানাল্লাহ বলবেন কারণ জেল আমরা এটাকে আমরা মনে করি না আমরা এটাকে নিয়ামত মনে করি গজব মনে করি না আমার রাসূল জেল খেটেছেন না খাটেন নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন শিয়াবে আবু তালিবে থাকা লেগেছে 3.5 বছর শিয়াবে আবু তালিবে থেকেছেন আমার রাসূলকে খাইতে দেয় নাই খাবার যদি কেউ নিয়ে যেত তার যদি ধরা পড়ে যেত শাস্তি হতো আমার রাসূলের সাথে আবু তালিবও ছিল শিয়াবে আবু তালিবে আমার রাসূলকে কষ্ট দেয়া হয়েছে আমার রাসূল বাবলার পাতাগুলো চিবাতেন একদিন এক সাহাবী বললেন ওগো আল্লাহর রাসূল আমি দেখতে পাচ্ছি আপনার জিহ্বাতে রক্তের মতো কি যেন দেখা যায় আল্লাহর রাসূল বললেন ওগো সাহাবীরা তোমরা শুনে নাও আজ কয়দিন ধরে খোদায় এত কষ্ট পাচ্ছি এই বাবলার পাতা ছিঁড়ে চিবাচ্ছি বাবলার পাতা চিবাতে চিবাতে হঠাৎ করে ওটার একটা কাঁটা আমার জিহ্বায় ফুটে গেছে এবং যার জন্য রক্ত বের হচ্ছে ওগো আমার সাহাবীরা আমি যেই উম্মতের মুক্তির জন্য আসলাম যেই উম্মতের নাজাতের জন্য আসলাম যেই পথ হারাদের পথ দেখানোর জন্য আসলাম যাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসলাম আজকে তারা আমাকে এত কষ্ট দিল যে তাদের নবী খোদার জ্বালায় গাছের বাবলা গাছের পাতা খেতে যে জিব্বায় কাঁটা ফুটে গেল আর সেই কাঁটা ফুটে রক্ত বের হয়ে গেল ওরা বিশ্ব নবী ওদের কান্দারি ওদের সুপারিশকারী সাফায়াতকারী কে ওরা চিনতে পারলো না হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান
সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মা গো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মা গো তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে সে কোন সুখে এই তো আশা ছিল তোমার বুকে মা গো শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ প্রবাসেতে থাকি মা গো দিন তো কেটে যায় গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা সেতে থাকি মা গো দিন তো কেটে যাই বিদেশ থেকে ফিরলে দেশে মা গো তোমার আদর স্নেহ নাই আর পাব বিদেশ থেকে ফিরলে দেশে মা গো হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা
একা কেমনে হলে এতটা পাশান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম